দেশ চালানোর মতো কঠিন কাজ করেন তিনি, তার বাস্তবতার কোনো শেষ নেই। তিনি সরকার প্রধান, দেশের সর্বপ্রাচীন ও জনপ্রিয় দলটির সভাপতি, জননেত্রী শেখ হাসিনার কথা বলছি। শত ব্যস্ততার মধ্যেও তিনি পরিবারকে সময় দেন। হেসেল ঘরে ঢুকে যান পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে রান্না করতে, ছোট বোন রেহেনাকে নিয়ে বরফের দেশে তুষার রাজ্যে ঘুরে বেড়ান, আবার একেবারে আমজনতার সঙ্গে তার সঙ্গে মিশে গিয়ে রিক্সা ভ্যানে চড়ে বসে পরিবারদের সঙ্গে নিয়ে। এ হচ্ছে শেখ হাসিনা। সবশেষে তিনি নাতিকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ফরিদপুর বেয়াইবাড়িতে। এই জেলার জনসভায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রায় 9 বছর পর গেলেন সেখানে। 29 মার্চ জনসভাকে কেন্দ্র করে তার এই সফর। তবে ফরিদপুর জনসভায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী বেড়াতে গেলেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের শ্বশুরবাড়ি ফরিদপুরে। জনসভায় যাওয়ার আগে দুপুরে খাবার খেয়ে মেয়ের শ্বশুরবাড়িতে বেশ কিছু সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে খাবার খেয়ে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছেলে খন্দকার জারিফ হোসেনকে নিয়ে ঘুরে বেরিয়েছেন আফসানা মঞ্জিলের বাড়ি। এ সময় নাতির হাত ধরে ঘুরেছেন প্রধানমন্ত্রী। নানি কেঁপে জারিফও যেন আনন্দ হরে ধরা, নানির হাত ধরেই বাড়ির এখানে সেখানে ঘুরে বেরিয়েছেন সে। ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানিয়া মোমেন মিডিয়াকে জানান, 29 মার্চ ফরিদপুর সফরে এসে শহরের ফরিদপুরে দীর্ঘ 2 ঘন্টা অবস্থান করেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্য ছাড়াও জোহরের নামাজ আদায় করেন তিনি। সেদিন দুপুর 12:15 দিকে প্রধানমন্ত্রী তার বেয়াই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের শহরতলী বাড়ির আফসানা মঞ্জিলে যান। সেখানে তাকে বিআই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাইমা ওয়াজেদ পুতুল এবং তার স্বামী খন্দকার মাশরুফ হোসেন ও অন্যান্য স্বজনরা তাকে স্বাগত জানান। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।